এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কে ফলাও করে বলেই দিয়েছে সেটা তোমার মতো পাগলকে পথে আনার জন্য, যাতে রাগে তুমি ছুটে আসো। এসেছি তো, কিন্তু কি কি জ্বালা বলুন তো। তাও তো পূর্ণা আমাকে পুলিশের হাতে তুলে দিতে পারছে না। পদা বুঝে গেছি, অমদম দা হাওয়াই হবে আজ। দাঁড়ো আমি এনে দিচ্ছি। পূর্ণা ম্যাডাম, তোর মতো একটা ক্রিমিনালকে মারতে না আমার হাঁটু কাঁপে না। আমার নরম হাত, তাই না? এই নরম হাত কতটা শক্ত এবার তোকে আমি দেখাবো, দেখবি দেখবি আমি কি করে আইপিএস অফিসার হব, দেখবি। দেখ তবে পূর্ণা, পূর্ণা কেন নিজের বিপদ বাড়াচ্ছ, কেন সব ঝামেলার মধ্যে জড়াচ্ছ নিজেকে? পূর্ণা ছেড়ে দাও, ছেড়ে দাও পূর্ণা, ওকে পুলিশ নিয়ে যা, ওরাই ওকে শাস্তি দেবে। পারবো না আমি ছাড়তে, পারবো না। শিপ্রা কাকিমাকে কথা দিয়েছি, আমি এই মানুষটাকে কথা দিয়েছি, আমি বলেছি, আমি প্রমিস করেছি, আমি রাকিনীকে যেখান থেকে হোক ফিরিয়ে নিয়ে আসবো। বল বল রাকিনী কোথায়, বল 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 কোথায় রাকিনী? ওর বলি আপনি প্লিজ পূর্ণাকে থামতে বলুন, না হলে অঘটন ঘটে যাবে। প্লিজ আপনি বলুন ওকে থামতে। হ্যাঁ দিদি, চা ঠিক বলছো তুমি, ওকে থামাও দিদি। আপনি দিদি তুমি থাকবেন না, কি করছেন এখন, কিছু একটা করে ফেলবে মেয়েটা। দিদি একটা বিপদ হয়ে যাবে দিদি। না থামতে বলবো না, তোমরাও কেউ বলবে না ওকে থামতে। ও যা করছে আজকে ঠিক করছে, চল না। একদম ঠিক করছে, সমস্ত পুরুষ মানুষের বোঝা উচিত যে একজন মহিলা একজন নারী চাইলে কি না কি করতে পারে। পূর্ণা, যতক্ষণ না অবধি তুমি রাগিনীর খোঁজ পাচ্ছ ততক্ষণ অবধি তুমি থেমো না। আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে ভরসা করি। মিডিয়ার কেউ আছে এখানে? সবাই আছে দিদি, লাস্ট প্রেস কনফারেন্সে সবাইকে ইনভাইট করেছিল। খুব ভালো, আপনারা আসুন। সবাই আপনারা নিজের নিজের ক্যামেরা নিয়ে রেডি হয়ে যান, গোটা বিশ্ব আজকে দেখুক যে আমার বাড়ির বৌমা অন্নপূর্ণা দত্ত চৌধুরী আজ কি করতে চলেছে, কিভাবে অন্যায়কে দমন করছে, যাতে ও যখন আইপিএস অফিসার হবে কেউ অন্যায় করবার আগে যেন অন্নপূর্ণা দত্ত চৌধুরীর নামটা মনে রাখে। তুমি থেমো না পূর্ণা, যতক্ষণ না অবধি তুমি রাগিনীর খোঁজ পাচ্ছ, ওর কাছ থেকে ওর মুখ থেকে বের করতে পাচ্ছ, তুমি থেমো না, আমি তোমার সঙ্গে আছি।
খুলবো না, কিছুতেই মুখ খুলবো না আমি। বল কোথায় রাগিনী? জানি না। চলিস না, বল কোথায় রাগিনী? দেখলে ছায়া কাকি, এই সাইকো কিলারের হাসি বেল্টের বাড়িতে একবারে কান্নায় পরিণত। পূর্ণা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুই যাতা বলছিস? হ্যাঁ বল রাগিনী কোথায়? যেটা সত্যি সেটাই বলছি, রাগিনী মরে গেছে। যেদিন ও হসপিটাল থেকে পালিয়েছিল সেদিন আমি নিজে হাতে ওকে মেরে ফেলেছি। এত ঝটপটে এত ডাকা মুখো